দর্শক, স্বাগত জানাচ্ছি এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে। আপনারা তো জানেনই মিউজিক ক্লাব মানে গান গল্পে বেশ অনেকটা সময় আপনাদের জুড়ে সঙ্গে আমরা থাকি, এবং আজ আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। আর মিউজিক ক্লাবের যারা প্রাণ মিউজিশিয়ানস তারা তো আছেনই, কিন্তু আজ আমাদের অতিথি যিনি, তার নামটা বলতে গেলেই মনে হয় যে তার কণ্ঠের জাদুতে হারিয়ে যাই। যিনি গানে গানে বলেন মানুষের, সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট কিছু দুঃখের কথা, সুখের কথা, ভালোবাসার কথা। যিনি 26 বছর আগে তার প্রথম অ্যালবাম রিলিজ করেছিলেন তোমার কোনো দোষ নেই, সেই অ্যালবাম দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কোটি ভক্তদের হৃদয়ে, এবং যার ধারাবাহিকতা তিনি আজও বজায় রেখেছেন। আজও আমরা একের পর এক গান তার কাছ থেকে উপহার পেয়ে যাচ্ছি, এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার পেয়েছেন, আরও অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন, যার যিনি আসলে আমাদের সবার খুব ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় শিল্পী মনির খান। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি। যেহেতু বিজয়ের মাস উদযাপন করছি আমরা, তো একটা দেশের গান দিয়ে আজকে আমরা শুরু করতে চাইব। অবশ্যই অবশ্যই, আমাদের বিজয়ের মাস এবং মাসের প্রথম দিন আমরা অবশ্যই দেশের গান দিয়ে শুরু করব। গানটি লিখেছেন বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, এবং সুর করেছেন আর এক সঙ্গীতের দিকপাল শেখ সাদি খান। ভারতে দেব নামে না যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না ভাটি আলিগান, হারাতে দেব না ভাটি আলিগান, বাউলের এক তারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না দেব না ভাটিয়ালি গান, বাউলের এক তারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা। হারাতে দেব না বাঁশ বাগানের মাথার উপরে চাঁদটা, হারাতে দেব না শোলক বলা কাজলা দিদির রাতটা, হারাতে দেব না বাঁশ বাগানের দিদির রাতটা, হারাতে দেব না কড় কড়া ভাত তরকারি ঝোল সর পড়া, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা। Thank you.
কাটিনে রে চলে আষাঢ় মাসের বৃষ্টি, আর রাতে দেব না বধুর চোখে লাজুক লাজুক দৃষ্টি। রাতে দেব না টিনের চলে আষাঢ় মাসের বৃষ্টি, রাতে দেব না বধুর চোখে লাজুক লাজুক দৃষ্টি। রাতে দেব না মশলা তামাক তাহার শখের গড়বড়া, রাতে দেব না মেঘ না যমুনা পদ্মা একটি দেশের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন এবং ডিসেম্বর মাস শুরু হয়েছে, বিজয়ের মাস। এই গানগুলো শুনলেই না কেমন যেন আসলে মনে হয় যে লাল সবুজের পতাকার দেশ, এবং সেই রক্তটা আসলে শরীরে বইছে, সেই শিহরণটা অনুভব করা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া। একটু জানতে চাই যে 26 বছর হয়ে গেল প্রথম অ্যালবাম রিলিজ করেছিলেন, এবং প্রথম অ্যালবাম দিয়েই আসলে এত শ্রোতার হৃদয়ে পৌঁছে গেছে আপনার গান, তারপরে সেই ধারাবাহিকতা আজও বজায় আছে। কিছুদিন আগেও আপনার একটি গান রিলিজ হয়েছে, সেটাও অনেক মানে অল্প সময়ের মধ্যে অনেক শ্রোতাদের কাছে পৌঁছে গেছে। একটু জানতে চাই, আমার কাজই তো গান গাওয়া এবং সুস্থ গান গেয়ে মানুষের হৃদয়কে আকৃষ্ট করা। 26 বছর আগে অ্যালবামটি বের হয়েছিল তোমার কোনো দোষ নেই শিরোনামে, সেই 26টি বছর মানুষ হৃদয় স্থান দিয়েছেন এবং আমিও তাদের ভালোবাসা নিয়েই ভালো আছি। এটি আমি একটি কথাই বলবো, যেটির মূল কারণ সুস্থ কাজ, এইটি হলো সার্থকতা। শুনি। থ্যাংক ইউ। গানটি লিখেছেন, সুর করেছেন আমার সঙ্গীতের পিতা মিল্টন বন্দ্যোপাধ্যায়। তোমার কোন দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো তোমার কোন দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ভুল, আমারই তো ভুল। তোমার কোন দোষ নেই, আমারই তো দোষ, আমারই আমারই তো ভুল, আমারই
কোনো দোষ নেই, আমারই তো দোষ। এই গানটি যখনই শুনি কোনো কিছুর জন্য আমি দোষী না হলেও কেন যেন আমার মনে হয় আমারই দোষ, আসলে গানটার মধ্যে এতটাই হারিয়ে যাই। এবং সেই 26 বছর আগের গান এখনও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে, এটা একটা চমৎকার ব্যাপার নিঃসন্দেহে। গানটি লিখেছেন, সুর করেছেন মিল্টন খন্দকার, অনেক আগের গান। এই গানের বয়সে প্রায়, এটা কি প্রথম দিকের অ্যালবামের গান? আচ্ছা ঠিক আছে ভাই, শুনি। যেদিন আমার দু চোখে অশ্রু না এসে রক্ত শুধু ঝরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে। যেদিন আমার দু চোখে অশ্রু এসে রক্ত শুধু ঝরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে। আমি বিরহের সুর সাধবো, জনম জনম উপজার করে তোমার জন্য কাঁদবো। বিরহ তানপুরাতে আমি বিরহের সুর জন্যে কাঁদব। যেদিন মন মাটিতে আমারই প্রেম তাজমহল কাঁদবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার। জেগে থাকবো জীবন মরণ এই বুকে তোমার অসত চিহ্ন রাখবো, তোমারই পথ চেয়ে গো আমি নিষেদিন জেগে থাকবো মরণ এই বুকে তোমার অসত চিহ্ন রাখব। যেদিন ওই বুকেতে আমারই নাম মূল্য দিয়েই ধরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে।
মুখে অশ্রু না এসে রক্ত শুধু ঝরবে ভালোবেসে সেদিন দর্শক দেখছেন এস এম গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনাদের সঙ্গে আজকে গান শোনাচ্ছেন আপনাদেরই প্রিয় শিল্পী মনির খান। গানে গল্পে আবারও ফিরব ছোট্ট একটা বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত। দেখছেন এস এম গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব, আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। এবং গান গল্পে যিনি আজকে আমাদের এই আয়োজন মাতিয়ে রেখেছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় শিল্পী মনির খান। বিরতির পরে ফিরলাম, একটা গান দিয়ে শুরু করি। প্রেমের মর্ম বুঝে না যে মন দিও না তারে, যার তার সাথে করলে পিরি কান্দায় বারে বারে। প্রেমের মর্ম মন দিও না তারে, যার তার সাথে করলে পিরে কান্দায় বারে বারে, যার তার সাথে করলে পিরে কান্দায় বারে বারে। জলের সাথে মাছের পিরিত, মাছের সাথে জল, মন না জেনে করলে পিরিত সবই হয় বিফল। জলের সাথে মাছের পিরিত, মাছের সাথে জল, মন না জেনে করলে পিরিত সবই হয় বিফল। সাদা মনে পড়লে কালি মুছি Oh,
আমার এক বন্ধু বলছিল কিছুদিন আগে যে দেবদাস সিনেমার যে গানগুলো সেগুলো শুনলে আসলে ওর যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, গার্লফ্রেন্ড যখন ওকে একটু কষ্ট দেয়, তার থেকে বেশি ফিল পাওয়া যায় এই গানটা শুনলে। তো ও হচ্ছে যখন কষ্টে থাকে তখন এই গানটা শুনে। সত্য কথাটা বলছে, গার্লফ্রেন্ড যখন কষ্ট দেয়। ঠিক আছে, গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার লেখক আলী বিশ্বাস, সুর করেছেন নাজির মাহমুদ। ওরে নিশিরাতে কোন যৌবনে, নিশিরাতে কোন যৌবনে আসবে কি শ্যাম কালারে তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। নিশিরাতে কোন যৌবনে, নিশিরাতে কোন যৌবনে আসবে কি শ্যাম কালার তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। তোমার রাখাল বেশি বাজাই বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তোমার রাখাল বেশি বাজাই বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। সে যে ইচ্ছে করে রাত দুপুরে, ইচ্ছে করে রাত দুপুরে পাড়ায় বুকের জ্বালার তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া কাঁথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া কাঁথর সখী বকুল ফুলের মালা। কার লা
আচ্ছা, আমরা কি গানে চলে যাচ্ছি? হ্যাঁ, আচ্ছা গান শুনি। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। পড়ে না চোখের পলক চলচ্চিত্রের গান, আমি সাবিনা আপার সাথে গিয়েছিলাম, সাবিনা ইয়াসমিন। এবং এই গানটির প্রচুর অনুরোধ রয়েছে, আমি গাইছি গানটি, শুনি। যে প্রেম শুধু হয় কাঁদাতে জানে, সে প্রেম কেন যে যদি এতই দূরে তুমি যাবে চলে, তবে কাছে কেন গোয়েলে। যে প্রেম শুধু হয় কাঁদাতে জানে, সে প্রেম কেন যে দিলে। যে প্রেম শুধু হয় কাঁদাতে জানে, সে প্রেম কেন যে দিলে। যদি এতই দূরে তুমি যাবে চলে, তবে কাছে কেন। রাগিনী দেবাজে
অসম্ভব সুন্দর একটি গান শুনলাম এবং ভীষণ জনপ্রিয় গান তো বটেই। ভাই আমরা কি গানে চলে যাব? জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, ঝড়ে লেগে ঝরে যাওয়া ফুল, ভালোবাসা গড়ে যে কাঁচেরই স্বর্গ, সে তো এক সুন্দর হাল ভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে আয়, হাল ভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে আয়, পেল না তো যে তার নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভালো গা, আমার দীপ নে ভালো গা। পাখির বুকে তীর বিঁধে আছে, যে পাখির বুকে তীর বিঁধে আছে, কি করে বলো সে গান গায়, মনে কি রাখে কখনো আকাশ, কোন তারা কবে ঝরে যায়, শেষ নেই চলার নেই তো ঠিকানা, শেষ নেই চলার নেই তো ঠিকানা, পথ শুধু পড়ে আছে নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভালো গা, আমার দীপ নে ভালো গা, নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভালো গা, আমার দীপ নে ভালো গা, আমার দীপ নে ভালো গা। ভাই আমরা কি গানে চলে যাব? বন্ধু বাবা চোখে
চোখের মনি বন্ধ বাবার প্রাণ, দুই নয়নের আলো বন্ধ দেহে রাধে কি প্রাণ, বন্ধ বাবা চোখের মনি বন্ধ গানটির সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমার প্রথম অ্যালবামের 25 বছর পূর্তি অনুষ্ঠান গত বছর 26 নভেম্বর আমি খুব জাঁকজমকপূর্ণভাবে করেছিলাম। আমার ওই স্বেচ্ছাসেবক সংগঠনের সকলেই, বিশেষ করে উদ্যোগ নিয়েছিল সংসদ, মনির খান সংসদ, এবং বাকি সবাই এসে তারা যোগ করল একসাথে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে সবাই ছিল ওই অনুষ্ঠানে, আমরা দিনটি পালন করেছিলাম। এবং আমার প্রথম অ্যালবামের সঙ্গীত পরিচালক বা মিউজিক অ্যারেঞ্জমেন্টে যিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, উনি সেদিন খুব আনন্দ করেছিলেন, কেক কাটা থেকে শুরু করে অনুষ্ঠান শেষ পর্যন্ত ছিলেন। এই গানের টোটাল অ্যারেঞ্জমেন্টটা ওনার করা ছিল, হাফিজ রেদুফার কথা সুর, নাটকে গানটি গিয়েছিল, কিন্তু টোটাল কম্পোজিশনটা ফরিদ ভাই এত সুন্দর করে, খুব গ্রামীণ একটা ব্যাপার স্যাপার করে, যে কি বলে আমাদের গ্রামের ঐতিহ্য, যে বেহালা, বাঁশি, আপনার হচ্ছে দোতারা, একতারা, সবগুলোর সংমিশ্রণে চমৎকার একটা কম্পোজিশন করেছিলেন। এই গানটি গাইতে গিয়ে ফরিদ ভাইয়ের চেহারাটা আমার সামনে একেবারে ভেসে উঠলো। আমি আজকেও তার ভিডিওটি দেখেছি, গত বছরের সেই ভিডিওটি, কত প্রাণচঞ্চল্য এবং সত্যিকার অর্থেই ভালো মানুষ বলতে যেটা বোঝায় ফরিদ আহমেদ সেরকম একজন মানুষ ছিলেন। তো আমরা কেউই থাকবো না, কিন্তু কিছু চলে যাওয়া বুকটা ভেঙে যায়। হ্যাঁ, আমরা আবার গানে চলে যাই। জি, কোন গানটা শুনবো এখন? উত্তরে মাথা। চলো। আচ্ছা, এই গানটিরও প্রচুর অনুরোধ রয়েছে। গানটি লিখেছিলেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। এত যে ডাকি সে ডাকে তোমরা, বলো কি শুনতে পাও? উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা দেখে কোথায় যাও? উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও? এত যে ডাকে সে ডাকে তোমরা, বলো কি শুনতে পাও? উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও? উত্তরে মাথা দক্ষিণে পাও। করিয়া গোসল করাইলা, তিন টুকরার কাপড় পরাইলা,
এতে বসনে আতর ছড়াইলা সুবাস ছড়ানো লোবান ধরাইলা একেলা একেলা আসলে গান শুনতে শুনতে এতটাই হারিয়ে যাচ্ছিলাম যে কি বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আমার তো আজকে ভীষণ গল্প করতে ইচ্ছে করছে, গানও শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের যারা দর্শক আছেন তারা তো প্রচুর গানের রিকোয়েস্ট করেই যাচ্ছেন, তারা শুধু গানই শুনতে চাচ্ছেন। আমরা আবারও গানে চলে যাই। কোন গান শুনবো? খড়কুটের এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। আচ্ছা, খুবই জনপ্রিয় গান, আমার ভীষণ পছন্দের, শুনি। এই গানটি লিখেছেন শাহ আলম সরকার, সুর করেছেন ইমন সাহা, মোল্লা বাড়ির বউ চলচ্চিত্রের গান। ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা, সকাল বিকাল তাই পাখি রে বসে দুধ খলায়, পাখির শোনে আমার শোনে আবু হয়েছে মনে মনে, তবে ভয়ে থাকি উইরা যেন না যায় আমার, ও সময় না পাখি পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার, ও সময় না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত,
খড়কুটারকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে, কোন পাখি পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে, পাখিটা হইল না আপন কপালে রেপে, আবির বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, আবির বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইয়া দুই আঁখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি খড়কুটারকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, সেই ময়না পাখি যদি গো পালা পাইলে, সেই ময়না পাখি যদি গো পালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধতলায়, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, তবু হয়ে থাকি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি খড়কুটারকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা তার চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন না যায় আমার, মুখ সময় না পাখি এবং একটা কথা বলতেই হয় যে মোল্লাবাড়ির বউ সিনেমার গান গাইছিলেন, সেই সময় এই সিনেমাগুলো জনপ্রিয় হওয়ার পেছনে এই গানগুলোর অবদান আসলে একেবারেই অনস্বীকার্য। তো ভাই আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, আমরা হয়তো আর দুটো গান শুনতে পারবো, হ্যাঁ আসলেই মানে গান কখন যে শেষ হয়ে গেল সময় গান শুনতে শুনতে আমিও টের পাইনি। তাহলে আমরা আর সময় না নিয়ে গানেই চলে যাব। গানটি লিখেছেন আমজাদ হোসেন চাচা প্রয়াত, সুর করেছেন সঙ্গীতের আর দিকপাল আলাউদ্দিন আলী। লালদরিয়া চলচ্চিত্রের গান, আমি শুধু মুখটুকু গিয়ে শোনাচ্ছি। আমায় তুমি মনে রাখো না রাখো,
তোমায় তো ভোলা যাবে না ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন কিছুতেই খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না যারা শুনতে চেয়েছেন মন খারাপ করেন না এটুকুই গেলাম সময় অভাবে নিশ্চয় নিশ্চয় জি আমি এখন গাইছি মিল্টন ভাইয়ের গানটি পুরনো সে ব্যথাটা পুরনো সে ব্যথাটা আবার নতুন করে দু চোখে জলে এনে দিল এতদিন পর তুমি দেখা দিয়ে আমাকে কেন করে দিলে এলো মেলো পুরনো সে ব্যথাটা আবার নতুন করে দু চোখে জলে সে ব্যথাটা আবার নতুন করে দু চোখে জলে দিল এতদিন পর তুমি দেখা দিয়ে আমাকে কেন করে দিল এলো মেলো পুরনো সে ব্যথা আসলে এই গানটি শুনতে শুনতে আমার হৃদয়েও ব্যথা হচ্ছিল কারণ এখন যে কথাটি বলতে হবে সেটা আমি মোটেও বলতে চাই না কারণ আমাদের আয়োজন শেষ বিদায় বলতে হবে ভাই আর একটা গান শুনতে শুনতে আমরা ডেফিনেটলি বিদায় নেব তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি দর্শক দেখছিলেন এস এম গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব আমি সোনিয়া রিফাত বিদায় নিয়ে নিচ্ছি ঠিক এই মুহূর্তে এবং একটা গান শুনতে শুনতে তো বিদায় নিব তার আগে একটু ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার আয়োজনের জন্য এস এম গ্রুপকে পাশাপাশি ধন্যবাদ দিতে চাই বাংলা ভিশনের যিনি হেড অফ প্রোগ্রাম তারেক আকান্ত ভাইয়া এই চমৎকার আসলে আয়োজন করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রযোজক কারুণায়ন সৌরভ ভাইয়া অনেক ধন্যবাদ এবং সহকারী প্রযোজক জাকারিয়া নোমান ভাইয়া অনেক ধন্যবাদ আপনাদেরকে এই চমৎকার আয়োজনের জন্য দর্শক এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি একটা গান শুনতে শুনতে বিদায় নেব কিন্তু আগামী বুধবার আবারও দেখা হবে নতুন কোনো শিল্পী নিয়ে তার সঙ্গে গান গল্প হবে বাংলা ভিশনের সাথেই থাকুন ভাইয়া বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে তার আগে আপনি যদি একটু দর্শকদের কিছু বলতে চান বাংলাদেশের মানুষ খুব সতর্ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না দেখেন এক সময় হিন্দি গানে সৈলাব ছিল বাংলাদেশ
এই দেশের মানুষ যে ভাষা যুদ্ধে প্রাণ দিয়েছে তার বাস্তব প্রমাণ আজ বাংলা গান ঘরে ঘরে মানুষের অন্তরে অন্তরে প্রতি মুহূর্তে বাংলা গানের সাথে তারা আছে এবং থাকবে প্রত্যাশা করি। বাংলা ভিশন যে কাজটি করছে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের বাংলা গানকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাদের অপরিসীম চেষ্টা রয়েছে। বাংলাদেশ বরাবরই সুন্দর আয়োজন করে, সব কিছুতে খবর, বিভিন্ন আয়োজন, আর এই অনুষ্ঠান তো খুব জনপ্রিয়। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় দিক হলো যে এদের ক্যামেরা, সাউন্ড, লাইট এবং সার্বিক আউটপুটটা চমৎকার। আমার ফোনে অনেক এসএমএস আসছে। আপনি যেহেতু স্যাটিসফাইড, আমরা এতেই আসলে ভীষণ খুশি হই। আমরা চেষ্টা করি, জনগণ জনগণ খুশি, তারা বলছেন, জনগণ বলছেন যে অসাধারণ। এটা আমার কথা নয়, বাইরের খবরটা আমি বলছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। মিউজিশিয়ান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলাশ রয়েছে আমাদের তবলায়, আমাদের শামিম রয়েছে বেস গিটারে, দীপু রয়েছে অক্টোপ্যাডে, আমার তপন ভাই রয়েছেন লিড গিটারে, আর রাশেদ রয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে ভাই, আমরা গানে চলে যাব। জি, শুনি বাংলা গান, শুনুন সবাই বেশি বেশি। গানটি লিখেছেন, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বুকে বইছে যমুনা, নিয়তই প্রেমের জল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। Thank you.
আছে মসজিদ আছে গির্জা, সে থাকিলে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা, ছুতে পারে মহাশূন্য। আছে মসজিদ আছে গির্জা, সে থাকিলে হয় যে পূর্ণ তোমার সত্য আমার প্রেমের কাজ মহল আমার প্রেম।